30,000 মানে আৰু যদি আপোনাৰ লগা হে 50,000 টকা আপোনাৰ পাই যাব তিলা আৰু 15 লাভৰ 60,000 টকা লৈ আহ আৰু আজি মানে মোৰ ভিডিঅটো সবতছাই ডাঙৰ মানে ষ্টকৰ ভিডিঅ হ'ব অলি কেটিএমৰ মানে আমি আহি গ'লো নর্থ গুৱাহাটী পাঞ্জলদাৰ ঘৰত আৰু পিছফালে আছে ধুনীয়া কেটিএম 390 এডভেঞ্চাৰ R15 সকলো আছে আপোনালোকৰ ভিডিঅটো সম্পূৰ্ণকে চাই থাকক আৰু যিসকলে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই প্লিজ ছাবস্ক্রাইব কৰি দিব কাৰণ আজি মোৰ মানে সবতছাই বেষ্ট ভিডিঅ' হ'ব বুলি ভাবি আছোঁ তো পিছফালে আছে এনফিল্ড কেটিএম 390 এডভেঞ্চাৰ 390 ডিউক 390 R15 এদিকে হিমালয়ান তাৰপিছত এদিকে আছে এদিকে বেলনি এখনো আছে নেকি তো এদিকে আছে 220 NS ডিউক 200 বোলে বহুতেই কৈ আছে লাগে ভিডিঅ' লাগে তো আপোনালোকে চাই লওক গাইছ ফুল্লি ষ্টক মজাকৈ আপোনালোকক দেখাই দিম আপোনালোকে আহি আছে আৰু খুব কম সময়ৰ ভিতৰতে ভিডিঅ'টো বনাম আৰু ঠাণ্ডাত আমাৰ লাগি আছে তো বলক সবৰে দাম কম কিন্তু তাৰে আগতে আমি আৰম্ভ কৰিম একদম শেষৰ পৰা আমি আৰম্ভ কৰিম তো প্ৰথম প্ৰথম এইখন হৈছে আপাচি R10 তো সকলোৰে বহুত মন পচন্দৰ ৰেড কালাৰ হয় ছুপাৰ বাইক বুলিয়ে ক'ব পাৰি মুচুত পাই যায় মানে এইখন কেই বছৰ হৈছে এটা 2019 মডেল আৰু ইয়াৰ চলিছে কিমান এনে 9000 চলিছে 9000 চলিছে ABS মডেল আৰু এইখনৰ মানে কিমান দিব লাগে আপোনালোকক 175 আৰু ফাইনেন্স হ'বনে ফাইনেন্স হৈ যায় চিভিল ভাল থাকে সবতে ফাইনেন্স হৈ যাব সবতে মানে ইয়াতে সব গাড়ীয়ে মানে ফাইনেন্স হ'ব যদি আপোনাৰ মানে চিভিল ভাল থাকে তো এইখনত ধৰা 175 লাগে যদি ফাইনেন্স হয় কিমান মানত দিব পাৰিব ফাইনেন্স হ'লে এখন তোমাৰ ডাউন পেমেণ্ট 40% দিলে হ'ব 40%ত আপোনালোকে এইখন মানে পাই যাব তো নেক্সট ইছ্যু এইখন বেনেলি 250 তো চাই লওঁ পাৰে কণ্ডিশ্যন পাই ভালে আৰু গাইছে মানে চৰ চৰ এটা শব্দ শুনিব পাৰে এই জেগাটোৰ বুদামকেইটাৰ মাত তো সেইটো ইগনোৰ কৰক তো যি কি নহওক এইখন হৈছে বেনেলি 250 তো কালাৰ চালাৰ পূৰা ভালে আৰু এইখনৰ কিমান চলিছে এখন ৰানিং হৈছে তোমাৰ 14,000 আৰু এইখনত মানে 2017 মডেল আৰু কিমান দিব লাগে এইখন 130 মানে 130,000 আপোনালোকে এইখন পাই যাব পাৰে তো নেক্সট আহিছোঁ এইখন ডিউক NS200 তো বহুতৰ মন পচন্দ NS200 ৰেড কালাৰৰ এদিকে ধুনীয়া ৰেড এণ্ড ব্লেক তো এইটো এলোইলটোত এক্সট্ৰাকে কালাৰ কৰা আছে ন এইটো এক্সট্ৰাকে কালাৰ কৰা এইটো মানে আপোনালোকে যদি নতুনকৈ কিনে এইটো পোৱা নাযায় এক্সট্ৰাকে কৰালে মডিফাই তো এইখনো কেইবছৰ হৈছে 2018 এইখন কিমান লাগে এনে আপোনালোকক 75 আৰু চলছি কিমান এনে এইখন 35 এইখনতো ফাইনেন্স হ'ব কিমান মান এনে ফাইনেন্স হ'লে 30,000 মানে এইখন আৰু তো 30,000 মানে আপোনালোকক যদি 30,000 টকা লয় এইখন লৈ যাব পাৰে আৰু তো নেক্সট আহিছোঁ ডিউক 200 তো ডিউক 200খনৰ ধুনীয়া কণ্ডিশ্যন ভাল আৰু এইটো এক্সট্ৰাকে লগোৱা হৈছে নেকি এক্সট্ৰা লগোৱা আছে তো ডিউকখন চাই ল'ব পাৰে ভালকৈ দেখাই দিছোঁ আৰু সময় কম কাৰণে আমি ফটাফট কৰি আছোঁ গাইছ আৰু প্ৰত্যেকটো গাড়ীৰ কণ্ডিশ্যন মানে বেষ্ট তো হ'লেও এইখন মই ভালকৈ দেখাই দিছোঁ আৰু এইখন চলিছে কিমান 22,000 মানে 22,000 চলিছে আৰু এইখনত কেইবছৰ হৈছে 2019ৰ ABS মডেল হয় তো BS4 হ'ব BS4 হ'ব তো এইখনত কিমান দিব লাগে আপোনালোকক 125 মানে 125,000 টকাত আহি যাব আৰু মানে ধৰক ফাইনেন্স হ'লে
$50,000 10,000 চলিছে আৰু এখন আপোনালোক কিমান দিব লাগে 77 আৰু ফাইনান্স হৈ যাব মানে আৰু ইয়াতে আহিলে মানে বাৰ্গেনিং অলপ হৈ যাব পাৰে হ'ব অলপ চলপ হ'ব বেছি নহয় আৰু হ কিবা অলপ হ'ব তো নেক্সট আইছো এখন 220 তো 220 খন ভালকৈ চাইলে 46 লেখা আছে তো 220 খন চাইলে পাৰে এখন কি বছৰ হৈছে এখন 2018 ৰ 2018 হয় আৰু এখন আপোনালোক কিমান দিব লাগে 75 So next I issue is this stock to both Tamara Oyase Mana, Hedigo around 5 was to the Hyasu, to main Bhutor Mana, KTM and Benzer 390. To Mana Econ Pual of Second and Pua Mana Lop Tane, Zikino Econ Pice to Janim, Tava I was a issue on Enfield, Royal Enfield, Interceptor 650. 650 high. To 650 CC Gari, to Valka the Hadishu Edukan, to Kununana Mana Kala Salazuana, Junkian Gai the Hyasu. পাই কালা যোৱা নাই কিন্তু এখনৰ চাই লক শোৰুম কন্ডিশন হৈ আছে তো এখনৰ মানে আপোনাৰ কিমান চলিছে এখন 4000 মান চলিছে একদম লেটেস্ট মডেল মানে নতুন ম কল ন শোৰুম কন্ডিশন বুলি তো এনেকুৱা ধৰণৰ তো এখনৰ আপোনালোকৰ 2020ৰ এবিএছ মডেল বিএছ6ৰ তো এখনৰ আপোনালোক কিমান মানে দিব লাগে এখন 230 হ'ব লাষ্ট 230 এনে 230 লাষ্ট তাৰ তলৰ মানে নকমে ন 230 সব গোটা অল গুড আৰু বাকি জিবিলা গাড়ী গৈ আছে সব তো কাগজ পাতি গিলা কৰ আ তো এখনৰ লাষ্ট 230000 টকা লাগে আৰু যদি ফাইনান্স হয় কিমান মান 1 লাখ মান দিব লাগিব তো এখন 650 খান 1 লাখ মানৰ আপোনালোক যদি ফাইনান্স কৰিব খোজে 1 লাখ মানৰ আপোনালোক আৰু ফাইনান্স কৰিলে কি কি কাগজ লাগে এনে ফটো আইডি পেন কার্ড বেংক পাসবুক আৰু চেকবুক এখিনি লৈ আহিব মানে যদি নিব খোজে তো এখন আইছো লাস্ট মানে এখন 390 এডভেঞ্চার তো হিলস এরিয়া কোনা বেস্ট এরুখন তো এ ভালকে দেখাই দিছো কোন কোন কন্ডিশন বেয়া নাই সিটিত পুরা ভাল তো সাইলা পরে এলুইল ইঞ্জিন জিনিস পুরা ভালে আছে তো এখন কেই বছর হইছে এখন তোমার বছর হয় 10 মাস হইছে মাত্র 10 মাস হইছে তো 10 মাসের গাড়ি তো এখন কিমান চলছে এনে 16,000 চলিছে আৰু এখনত আপুনি কিমান দিব লাগে 240 2 লাখ 40,000 তো 2,40,000 আপোনালোকে এখন পাই যাব পাৰে যদি আহে আৰু যদি ফাইনান্স হয় কিমান মান পাব এখন 1 লাখ মান দিব লাগিব 1 লাখ 1 লাখ মান টকা মিনিমাম মানে 1 লাখ টকা দিব লাগিব আৰু এখন দিউক 390 তো ভালকৈ চাই লব পাৰে কোনো ধৰণৰ কালা আৰু অলপমান ধূলি পৰি থাকিব পাৰে দেই ধূলি কাৰণে কোনো ধৰণৰ মানে থাকি ৰোৱা যায় বাদ হলিও ধূলি পৰে কাৰণ যিহেতু এইটো শুকান দিন মানে ঠাণ্ডা দিনত ওগুলো শুকাই যায় ন তো এখন কেই বছৰ হৈছে ডিউক 390 খনৰ 2018 মডেল হয় 2018 মডেল আৰু এখনক কিমান লাগে আপোনালোক 180 আৰু কিমান চলিছে 22,000 22,000 মান চলিছে 2018 হয় তাৰ দুটা পুৰা ব্ৰেণ্ড নিউ লগা আছে 2018 হয় 5000 চলিছে আৰু এখনত লাগে আপোনালোক 180 আৰু ফাইনান্স যদি হয় কিমান মান পাব এখন ফাইনান্স হলে 90 মান দিব লাগিব 90,000 মানন এখন পাই যাব তো নেক্সট আইছো এখন মোৰ ফেভৰিট গাড়ী হয় R15 তো R15 খন ভালকা চাই লব পাৰে বিএছ কি মানে বিএছ 6 ৰ গাড়ী হয় কেই বছৰ হৈছে এখন 2020 ৰ মডেল এক বছৰ হোৱা নাই গাইছ আৰু এখনত কিমান দিব লাগে আপোনাৰ চলিছে কিমান নাই এখন ৰানিং হৈছে তোমাৰ 9000 কিমান হৈছে 9000 মান চলিছে আৰু আৰু এখনো কিমান নিব লাগে আপোনাক এখন হ'ব তোমাৰ 132 132 আৰু এখন কিমান মান ডাউন পেমেন্ট কিমান মান হলে হ'ব 60 মান দিলে হৈ যাব 60000 মান দিলে এখন আপোনালোক পাই যাব জিলা R15 লাভাৰ 60000 টকা লৈ আহ আৰু লগতে ফটো আইডি পেন কাৰ্ড বেংক পাসবুক আৰু চেক পাত বা হেনুকখিনি লৈ আহ আৰু লৈ যাওক 60000 টকাৰ হেখিনি লৈ আহ যদি আপোনালোক ফাইনান্স কৰিব হয় নেক্সট আইছো এখন হিমালয়ান 410 cc হয় তো এখন ভালকৈ চাই লব পাৰে হিমালয়ান এনেকৈ বছৰ হৈছে 2020ৰ গাড়ী হয় আৰু এখন আপোনালোকে কিমান দিব লাগে এখন 165 আৰু ফাইনেন্স যদি হয় কিমান মান পাব এখন তোমাৰ 70 মান দিব লাগিব 70 মান হ'লে হৈ যাব মানে 70000 মানত এখন আপোনালোকে নেক্সট আইছো আৰু এখন R15
তো আরন ফাইভ তো ভালকে চাই লোবা ইফালে তো এ বি এস মডেলের হয় আর বি এস ফোরের হয় ন সিক্সরে হয় বি এস সিক্সরে হয় আর এখন দুই হাজার বিশর গাড়ি হয় এখন ভালকে চাই লোবা আর এখন চলিছে কি টুয়েন্টি থাউজেন্ড বিশ হাজার মান চলিছে আর এখন কি দিব লাগে আপনার এক লাখ পঁচিশ হাজার তো নেক্সট আইস এখন আর সি টু হান্ড্রেড তো আর সি টু হান্ড্রেডখান ভালকে চাই লোবা মানে কালার চালার যাওয়া নাই তো এখন আপনার কি চলিছে দুই হাজার ওঠের টুয়েন্টি ওয়ান থাউজেন্ড চলিছে আর এখন আপনার কি লাগে ওয়ান টুয়েন্টি ফাইভ আর ফাইন্যান্স যদি হয় ফিফটিমান দিলে বোলে আর এখানে আছে আর সি টু হান্ড্রেডে তো এফালের পর দেখা দিছো আপনার আর এখন কেই বছর হয়েছে এখন দুই হাজার উনৈশর হয় আর ওঠের লাস্টর হয় তো এখন কি মান চলিছে টুয়েন্টি সেভেন থাউজেন্ড মান রানিং হয়েছে আর এখন কি লাগে আপনার ওয়ান থার্টি ফাইভ তো নেক্সট টাইম আর এখন ডি ওয়ান টুয়েন্টি ফাইভ তো যখন মানে ওয়ান টুয়েন্টি ফাইভও আছে থ্রি নাইনটির মিলি কিনে ওয়ান টুয়েন্টি ফাইভ কেতিয়া মানে অল অল গাড়ি পাই যাব আর তো ইয়াতে অর্ডার দিলেও পাই যাব ধর আপনার যদি ফোন করে কয় অর্ডার দিলেও পাই যাব তো এখন হচ্ছে কেতিয়া মোট ওয়ান টুয়েন্টি ফাইভ আর এখন কেই বছর হয়েছে দুই হাজার উনৈশর হয় আর এখন চলিছে কি চলিছে পনেরো হাজার পাঁচশো ওঠের পনেরো হাজার আর ধর তো এখন কি কেই বছর হয়েছিল দুই হাজার ওঠের দুই হাজার উনৈশর গাড়ি আর এখন আপনার কি দিব লাগে নাইনটি ফাইভ মানত হবে আর যদি ফাইন্যান্স হয় কি মানত পাব মানে চল্লিশ হাজার টাকা এখান আর তো চল্লিশ হাজার টাকা এখান পাই যাব তো নেক্সট ইফালেও স্টক আছে কিন্তু বাদ বহুত মানে ভিতর সুমো হবো লাগবে পালসা চালসারও আছে তো যিকোনো গাড়ি মানে ইয়াতে আহিলে পাই যাব একদম স্কুটিরপর কে টি এম থ্রি নাইনটি লগে নহলি বা এইখান কি আছে সিক্স ফিফটি লয় সব আছে মানে পাই যাব তো এখান হয়েছে আপাসি আপাসি ওয়ান সিক্সটি হয় ভি ফোরের তো ভালকে চাই লোবা এখান আপাসি কেই বছর হয়েছে দুই হাজার উনৈশ হয় আর এখন কি চলিছে সিক্সটি টু মানে দিব আর ফাইন্যান্স হলে কি মানে দিব তো পঁচিশ হাজার মানে এখান মানে পাই যাব আৰু তো আর এদিকে স্কুটি আছে স্কুটিখানের থুলমূলভাবে কম এখানে কেই বছর হয়েছে দুই হাজার ওঠের হয় এখন কি লাগে আপনার ফর্টি থাউজেন্ড আর এখন এ বি এস মডেল ওয়ান সিক্সটি এপ্রিলা ওয়ান সিক্সটি ওয়ান টুয়েন্টি ফাইভ আছিল আগতে তাৰপিছত ওয়ান ফিফটি আছিল এতিয়া ওয়ান সিক্সটি হয়ে গেল লেটেস্ট বর্তমান চলি আছে এই আর কি চলিছে এখন সেভেন থাউজেন্ড মাত্র সাত হাজার রানিং আর এখন কি লাগে আপনার এইটি ফাইভ আর যদি ফাইন্যান্স হয় এক লাখ চল্লিশ হাজার মান নিউ যদি আপনার কিনবা যায় আর যদি আপনি যদি দে যদি ফাইন্যান্স সাইন্যান্স কাগজ পাতি করে ত্রিশ হাজার মানত পাব আর যদি ক্যাশ লোবা খোঁজে এইটি ফাইভ মানত আপনার পাই যাব তো নেক্সট আইসো এখন এপ্রিল এপ্রিলে ওয়ান ফিফটি হয় আর মানে আগতে ওয়ান টুয়েন্টি ফাইভ আছিল স্কুটিগুলা হান্ড্রেড সিসি আছিল তারপর ওয়ান টুয়েন্টি ফাইভ হল তারপর এটা ওয়ান ফিফটি তারপর লাস্টত ওয়ান সিক্সটি তো বাকি যিয়ে নহ এখন হচ্ছে এপ্রিলে ওয়ান টুয়েন্টি ফাইভ ওয়ান ফিফটি তো এখানে কি লাগে আপনার সিক্সটি টু থাউজেন্ড টু থাউজেন্ড নাইন থাউজেন্ড রানিং তো এখানে কি লাগে আপনার সিক্স জি ন কি লাগে এখানে সিক্সটি থ্রি আর চল্লিশ সেভেন থাউজেন্ড চলিছে তো এখানে আইসো টি ভি এসর এন্ড্রক তো এখানে কেই বছর হয়েছে দুই হাজার উনৈশর লাস্ট হয় আর এখন কি চলিছে রানিং হয়েছে তোমার টুয়েন্টি টু থাউজেন্ড টুয়েন্টি আর কি লাগে আপনার ফিফটি সেভেন তো এইখিনি আপনার গোটা স্টক চাই ললে আর ভিতর তো বহুত স্টক আছে বা সময় অভাবের কারণে দেখা নহল যদি আপনার ইয়াতে আহে যিখিনি দাম কৈছে সেইখিনি দাম অনলি মানে কাগজ পাতি সব ক্লিয়ার করে দিয়া হয় গাইজ তো সম্পূর্ণ গাড়ির স্টক তো চালে আর গাড়ির মেইন মানে পাঞ্জলদা হয়েছে অনার এখন নিজের মানে পাঞ্জলদা নিজের ঘর হয় আর এনে ডিল আসিল হলে পাতি বলে ইয়াতে অলরেডি বনাই আছে আর মানে রাস্তাটোর অকমান কিনারত গুগল মেপর আপনার এড্রেসটো দিম লগতে দাদার এটা চ্যানেল আছে ন চ্যানেলটার নামটো কি আছিল আর আপনার কন্টেক্ট নাম্বারটো
তলত দি দিবা আৰু কন্টেক্ট কৰা সময়টো মই কৈ দিছো ৰাতিপুৱা 10টা বজাৰ পৰা সন্ধিয়া যেন 6টা বজাৰ ভিতৰত কল কৰে কোনোৱে তাৰ পিছত কৰিলে অলপ প্ৰবলেম হৈছে প্ৰবলেম হৈছে সবৰে মানে বহুত মানে ফোন আহি থাকে তো তো যি কি নহওক ভিডিঅ'টো যদি চাই ভাল পালে নিশ্চয় লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব আৰু দাদা চেনেলটো চাবৰে সকলোৱে মানে আমিতো কেতিয়াবা মাহৰ মূৰত বা কেতিয়াবা আহোঁ কিন্তু দাদাই প্ৰত্যেকটো সপ্তাহৰ পাঞ্জলদাক বহুত থেংক ইউ ইমান ডাঙৰ ষ্টক মই মানে কৰাই নাছিলোঁ আমাৰ মংগলৰ বহুতে মাতি আছিল তো তাতে যাওঁ কিন্তু দাদাক মই নিজে কণ্টেক্ট কৰি আহিছোঁ তো থেংক ইউ যদি ভাল লাগে আহিম আৰু যদি আপোনালোক মোৰ যদি চেনেলটো দি চাই আহে তেতিয়া কিবা এটা কমাই দিব নে ডিস্কাউণ্ট অলপমান দি দিব আগতে যদি এটা আহিও যদি কোৱা বি এছ ব্লগৰ পৰা চাই আহিছো অকণমান কমাই দিব তো বাকী যি নহওক ভাল লাগিল দাদা লগ পাই থেংক ইউ তো অ'কে যদি আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পায় নিশ্চয় লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব গোটেই এড্ৰেছটো মই ডিছক্ৰিপশ্যনৰ তলত দি দিম তো আজিলৈ পিছে বাই বাই তো ইমানখিনি মৰমৰ চাপৰ্ট দিয়াৰ কাৰণে থেংক ইউ আগলৈ যাতে আগবঢ়াই নিয়ে তো